हेलो एवरीवन, वेलकम टू डिजिटल पढ़ाशुना एकेडमी। आशा करछि सकले भालो आछो, सुस्थ आछो एवं तोमरा सकले तोमादेर परीक्षा प्रस्तुति ठीक मतो भालोभावे चालिये जाच्छो। गत कयेकदिन आगे आमि एकटा पेड कोर्स लंच करबो बोले तोमादेर काछे पोल दियेछिलाम, तोमरा कारा इच्छुक कारा अनिच्छुक एई बिषये। तो सेखाने पोले तोमरा तोमादेर मतामत अवश्यई प्रकाश करेछो এবং তার পাশাপাশি তোমাদের অনেকের মনেই কিছু প্রশ্ন দেখা দিয়েছে। সেই প্রশ্নগুলো কিরকম প্রশ্ন দেখা দিয়েছে, কেউ কেউ মনে করছো যে আপনি বলেছিলেন যে বিজ্ঞানের সাফল্য ব্যাচের সমস্ত ক্লাস পেড কোর্সের মতন কন্টেন্ট নিয়ে ক্লাস হবে, কিন্তু কেন নতুন করে পেড কোর্স শুরু করছেন? আবার কারোর মনে হয়েছে যে আপনার তো কথার দাম নেই, আপনি বললেন যে ফ্রি অফ কস্ট পেড কোর্সের মতন জিনিস ফ্রি অফ কস্ট দেবেন আমাদেরকে, এখন হঠাৎ আবার বলছেন পেড কোর্স লঞ্চ করবেন, তো আপনার কথার দাম নেই। আবার কেউ কেউ বলছে যে আপনি তো আমাদের বিশ্বাস নিয়ে খেলা করছেন, আরে আমরা আপনাকে বিশ্বাস করলাম যে আপনি ফ্রি অফ কস্ট এত কিছু আমাদেরকে দেবেন বললেন, সেই হিসাবে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম, করে ক্লাস করতে এলাম, এখন আপনি আবার এই সমস্ত কথাবার্তা বলছেন, তাহলে এখন কি করে হবে, আপনার তো কথার দাম নেই। তো এই সমস্ত কথাবার্তা কমেন্ট শোনার পর আমি চাইলাম যে তোমাদেরকে এসে সমস্ত বিষয়টাকে একটু খোলসা করে পরিষ্কার করে বলি। তাই জন্য বলছি আজকের ক্লাসটাই তোমরা অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো। তাই বলি, চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের ইউটিউবে ফ্রি ক্লাস যেমন চলছিল ঠিক তেমনই চলবে। অর্থাৎ বিজ্ঞানের সাফল্য ব্যাচ যেটা তোমাদেরকে বলেছিলাম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেইড কোর্সের মতনই ক্লাস দেব, ঠিক তেমনই ওই ক্লাসটা চলছে, চলবে। এখানে কোনো পাতার ফ্ল্যাপ করার কোনো গল্পই নেই, কোনো প্রসঙ্গই নেই। তাহলে এবার অনেকের মনে আসবে, তাহলে স্যার পেইড কোর্সটা করাচ্ছেন কেন, এর পেছনে আপনার কি কারণ আছে? অবশ্যই কারণ আছে। কারণটার বলার আগে তোমাদেরকে বলে রাখি যে শুধু পেইড কোর্সটা তাদের জন্যই করাচ্ছি বা তারাই ইন্টারেস্ট দেখাও যাদের সত্যি কথা বলতে যে পিডিএফটা খুব মূল্যবান, অর্থাৎ আমি যে ক্লাস করছি তার একটা স্টাডি ম্যাটেরিয়ালস হিসাবে আমার কোনো কিছু জিনিস আমার কাছে রাখতে হবে, এইটা যাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, পেড কোর্সটা কেবলমাত্র তাদের উদ্দেশ্যেই করানো হচ্ছে। এটা একদম পরিষ্কার বাংলা কথা তোমাদের বলে রাখলাম। তোমরা যারা ভাবছো যে আপনি পেড কোর্সের মতন কন্টেন্ট দেবে বলেন, আবার পেড কোর্সের মতন কন্টেন্ট দিয়ে ক্লাস করাবেন বললেন ফ্রিতে, আবার পেড কোর্স করাচ্ছেন, হ্যাঁ তোমাদেরকে আমি সেই কথাটাও বলেছিলাম যে তোমাদের ফ্রি অফ কস্ট পিডিএফ পর্যন্ত দেব। কিন্তু তোমাদেরকে বলে রাখি এবং আমার দিক থেকে যেটা আমি বলছি সেটা হচ্ছে, একখানা পিডিএফ টাইপ করাতে গেলে বেশ কিছু টাকা পয়সা খরচা হয়, সেই টাকাটা প্রোভাইড করতে হবে। এবার অনেকে বলবে আপনি তো ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, ইউটিউব চ্যানেল থেকে প্রচুর টাকা ইনকাম হয়। তোমাদের এই মুহূর্তে আমি একদম সত্যি কথা বলে রাখি যে এই চ্যানেলটাই থেকে এই মুহূর্তে আমার ইনকাম কিন্তু কিচ্ছু নেই, শূন্য, বলতে পারো এক প্রকার শূন্য। আমি যা কন্টেন্ট প্রোভাইড করছি, যা কিছু করাচ্ছি, তার বিনিময় আমি কোনো পারিশ্রমিক এই মুহূর্তে পাই না। এটা হলো প্রথম জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তা সেই কারণে তোমাদেরকে আমি কি বলেছিলাম যে পিডিএফটা নিতে গেলে পারে অন্তত পক্ষে 24 ঘন্টার মধ্যে 1000 জনকে ক্লাস দেখতে হবে এবং 100 জনকে লাইক করতে হবে। তোমরা বলবে যে স্যার আমি ক্লাস করি, আমি লাইক করি। অনেকে বলবে যে না, আমরা তো কি করে, আপনার ক্লাস যদি কেউ না করে আমরা কিভাবে করাতে পারি? একদম বাস্তব প্রশ্ন। একবার ভেবে দেখো, এই চ্যানেলটাই এই মুহূর্তে প্রায় 1500 জনের কাছে সাবস্ক্রাইবার আছে। 1500 জন সাবস্ক্রাইবারের মধ্যে আমি 500 জনের কথা বাদ দিলাম, 1000 জন যদি নিয়মিত ক্লাস করে তাহলে 24 ঘন্টার মধ্যে 1000টা ভিউস আসা কি কোনো বড় কিছু ব্যাপার? নিশ্চয়ই নয়। এবং তোমাদের প্রত্যেককে বলেছিলাম কি করতে, শেয়ার করতে। এবার তোমরা যারা ক্লাস করছো, কি বলবো, 50 জন রেগুলারলি ক্লাস করো, সেই 50 জন যদি শেয়ার করো তাহলে সেখান থেকেও বেশ কিছু স্টুডেন্ট আসতো, তারা ক্লাস করতো, কিন্তু তোমরা সেটা করলে না। পার ডে প্রায় পরে যদি আমরা দেখি 50 জন করে ক্লাস করে, সেই 50 জনের মধ্যে দেখা যায় 20 জন স্টুডেন্ট আছে
যারা ক্লাস করার পর ক্লাসে লাইক করে। বাদবাকি যারা রয়েছে তারা ক্লাসে লাইক পর্যন্ত করতে পারো না। উইকলি টেস্ট নেওয়া হয়, তাতে কে কটা কোশ্চেনে সঠিক উত্তর করতে পারলে সেটা পর্যন্ত তোমরা করতে পারো না। অর্থাৎ তোমাদের সঙ্গে কোনো রকম ইন্টারাকশন নেই, তোমরা ইন্টারাকশন করতে ভুলে গেছো। সেই কারণে বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যারা চাইছে যে আমরা একটা করে পিডিএফ যেন ক্লাসে শেষে পাই। তো সেই জন্য আমাকে কয়েকজন স্টুডেন্ট বলে যে আপনি একটা পেড কোর্স লঞ্চ করুন, এবং যার মাধ্যমে ক্লাসের যে যাবতীয় জিনিস পড়াচ্ছেন বা সেই টপিকের ওপর একটা পিডিএফ আমাদেরকে প্রোভাইড করুন, তার বিনিময়ে আপনি একটা পেড কোর্স লঞ্চ করুন যেখানে আপনি টাকা নেবেন, তার বিনিময়ে পড়াবেন। তো সেই কারণেই কিন্তু এই পেড কোর্সটা লঞ্চ করছি। এবং তার পাশাপাশি তোমাদের বলে রাখি যে এবার তোমরা যারা বলবে যে স্যার আমরা তো আমাদের কেনার সামর্থ্য নেই, আমরা কি করব, এই যে গ্রুপ ডি এক্সাম হলো, গ্রুপ ডির যে এক্সামটা হলো, আমার বেশ কিছু স্টুডেন্ট আছে তারা হয়তো এই মুহূর্তে ক্লাস দেখছো বা দেখছো না, সেরকম বেশ কিছু স্টুডেন্ট আছে যারা আমি যখন থেকে প্রথম ক্লাস করানো শুরু করি তখন থেকে আমার ক্লাস করে, এবং তারা আমার জন্য ক্লাস করার জন্য একটা আলাদা খাতা তৈরি করে। আমি যা ক্লাস করাতাম সেগুলো খাতায় তারা নোট ডাউন করতে থাকে, এবং তারা এই গ্রুপ ডি এক্সামে তাদের জেনারেল সায়েন্স নিয়ে সেরকম একটা চিন্তা করতে হয়নি, কারণ তাদের কাছে সবকিছু রেডি ছিল। তাই তোমাদের বলছি যাদের পেড কোর্স নেয়ার মতন সামর্থ্য নেই, যারা মনে করছো পেড কোর্স নেওয়ার প্রয়োজন নেই, তাদের বলবো যেগুলো করানো হচ্ছে সেগুলোকে খাতায় নোট ডাউন করো, দেখবে ওটার মধ্যে থেকেই তোমাদের আপকামিং পরীক্ষায় নিশ্চয়ই হেল্প হবে। তাই জন্য ওইটা ভাবার কারো কোনো কারণ নেই যে আমি পেড কোর্স নিতে পারছি না তাহলে কি আমার কিছু কি হবে। যারা নিতে পারছো না, যাদের প্রয়োজন নেই, তারা খাতা তৈরি করো, তৈরি করে খাতায় লিখতে থাকো, তাহলেই হবে। আর যারা মনে করছো না ঠিক আছে আমার নেয়ার মতন সামর্থ্য আছে, তাদেরকে অবশ্যই বলবো তোমরা পেড কোর্সে যুক্ত হও। বোঝা গেল কেন পেড কোর্স করাতে চলেছি। এবার এই যে পেড কোর্সটা করাবো, এই পেড কোর্সে কি করাবো, এই মুহূর্তে যারা ক্লাস দেখছো বা এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছো বা চ্যানেলে যারা রয়েছো, তারা প্রত্যেকেই একটা বিষয় কমন যে প্রত্যেকেই আরআরবি এএলপি এন্ড টেকনিশিয়ান, ঠিক আছে, এর ওপর এই বিষয় এই পরীক্ষাটা দেওয়ার জন্যই মেনলি প্রস্তুতি নিচ্ছ। এছাড়াও অনেকে অনেক অন্য বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু এই ক্লাসে আছো, জেনারেল সায়েন্সে ক্লাস করো, কিন্তু বেশিরভাগের উদ্দেশ্য হচ্ছে এটা। এবার এই পরীক্ষাটার মধ্যে দুটো ধাপ আছে, সিবিটি ওয়ান আছে, সিবিটি টু আছে। সিবিটি ওয়ানে যেটা আছে সেখানে আমাদের 20 মার্কসের থাকে জেনারেল সায়েন্স, আর সিবিটি টু যেটা আছে তাতে থাকে 40 মার্কসের বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই সাবজেক্ট থাকে। এবার এই সিবিটি ওয়ান যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কেবলমাত্র কোয়ালিফাইং, অর্থাৎ সেখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে। আসল গল্প, এই চাকরিটা পেতে গেলে পারে তোমাদেরকে যেখানে খাটতে হবে সেটা হচ্ছে সিবিটি টু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কারণ তোমাদের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্কটা কিন্তু এই সিবিটি টু পরীক্ষার উপর ভিত্তি করে। ক্লিয়ার? এবার সিবিটি ওয়ান পরীক্ষায় যে জেনারেল সায়েন্স আছে সেটা কি খাটবো না, সেটার জন্য কি পড়বো না, আমি বলবো না। তোমরা যদি সিবিটি টু পরীক্ষার জন্য খাটো তোমাদের সিবিটি ওয়ান এমনি তোমরা কোয়ালিফাই করবে। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত যারা এএলপির জন্য খাটছো তাদের প্রত্যেকের সিবিটি টুটাকে ফোকাস করেই খাটা উচিত। সিবিটি টুতে যা সিলেবাস আছে সিবিটি ওয়ানে সেম সিলেবাস আছে, শুধুমাত্র এখানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলে একটা আলাদা সিলেবাস করা রয়েছে, আর সিবিটি ওয়ানের জন্য কমপ্লিট জেনারেল সায়েন্স পড়তে হবে। তো আমি বলছি যে তোমাদের বিজ্ঞানের সাফল্য যে ব্যাচটা চলছে সেই ব্যাচে যা করানো হবে সম্পূর্ণটা তোমাদের সিবিটি ওয়ান পরীক্ষাকে কমপ্লিট করবে, অর্থাৎ সিবিটি ওয়ান পরীক্ষা তোমাদের কভার আপ হবে বিজ্ঞানের সাফল্য ব্যাচের মাধ্যমে। তাহলে এখন এই যে পেড কোর্সটা করাবো সেই কোর্সে আমরা যে জিনিসটার উপর ক্লাস করব সেটা হচ্ছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, অর্থাৎ সিবিটি টু এর পার্ট এ তে যে অংশটা রয়েছে যেটা সকলকে দিতে হবে, এএলপি এবং টেকনিশিয়ান উভয়কেই পরীক্ষাটা দিতে হবে, তাতে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ওপর আমরা সেটাকে ফোকাস করেই আমরা যে পেড কোর্স লঞ্চ করছি তাতে সেই জিনিসটাই পড়ানো হবে।
আর জেনারেল সায়েন্সের যেমন ক্লাস চলছে বিজ্ঞানের সাফল্য ব্যাচে সেটা সেই রকম ভাবেই ক্লাস চলতে থাকবে। বোঝা গেল? এবার আসা যাক যে এইভাবে যে পেড কোর্সটা আনবো তাতে তোমরা কি সুবিধা পাবে। এই পেড কোর্সে প্রথমত যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে লাইভ ক্লাস হবে, ইউটিউবে হবে না, সেই ক্লাসটা গুগল মিট বা জুম যে কোনো একটার মাধ্যমে করানো হবে। সেই ক্লাসে একদম ওয়ান টু ইন্টারাকশনের মাধ্যমে ক্লাস হবে, অর্থাৎ সেই ক্লাসটা তোমরা এইভাবে করতে পারবে যে তোমরা মনে করবে একজন মাস্টারের কাছে পড়তে গেলে পারে, ঠিক যেভাবে ক্লাস হয় তোমার কোনো সমস্যা থাকলে তুমি সেই মুহূর্তে জিজ্ঞাসা করতে পারবে, সেইভাবে আমার কোনো প্রশ্ন আসলে সেই প্রশ্নটা তোমাদেরকে সরাসরি জিজ্ঞাসা করতে পারবো, তোমাদের থেকে উত্তর নিতে পারবো। এই যে ইন্টারাকশন স্টুডেন্টের সঙ্গে টিচারের যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা যেটা ইউটিউব চ্যানেলের এই মুহূর্তে ফ্রি প্ল্যাটফর্মে হচ্ছে না তোমাদের সঙ্গে, তাই আমি চাই যে এই পেড কোর্সের মাধ্যমে তোমাদের সঙ্গে ওয়ান টু ইন্টারাকশনের মাধ্যমে ক্লাসগুলো সম্পন্ন করতে, তোমাদেরকে কিছু বোঝাতে, তোমাদেরকে কিছু শেখাতে, যাতে করে তোমরা অবশ্যই তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারো। তো প্রথমত আমরা লাইভ ক্লাস করব একদম ওয়ান টু ইন্টারাকশনের মাধ্যমে, এবং প্রত্যেককে বলবো যারা এই ক্লাসে ভর্তি হবে, আজকে প্রথম দিনই বলে দিচ্ছি কোনো ক্লাসের ভিডিও কিন্তু পাওয়া যাবে না, ক্লাস লাইভ হবে, ক্লাস মিটে গেলে পরে সেই ক্লাসের আর কিছু পাওয়া যাবে না। কারণ পরে ভর্তি হওয়ার পর তোমরা হয়তো বলবে যে স্যার আমার ভিডিও দিন, আমি দেখতে পারিনি, তার জন্য আমি কিন্তু কিছু করতে পারবো না। এটা আমি প্রথম দিনই আজকে ক্লিয়ার করে বলে দিলাম। যে সময় তোমাদের সকল যারা ভর্তি হবে তাদের সকলের মতামত নিয়ে একটা নির্দিষ্ট সময় ক্লাস করা হবে, যে সময় সকলে ক্লাস করতে পারবে সেই সময়টাকে পেপার দিয়ে ক্লাস করানো হবে, এবং সেই ক্লাসটা যতক্ষণ লাইভ থাকবে সেই লাইভের মধ্যেই তোমাদেরকে কিন্তু ক্লাসে যুক্ত হয়ে ক্লাস করতে হবে, ক্লাস মিটে গেলে পরে কিন্তু তার আর ওই ক্লাসের কোনো অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, এবার ক্লাসে যা করানো হবে তার জন্য তোমাদেরকে একদম প্রিন্টেবল ফরম্যাটে স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে। ক্লাসে হবে বোঝানো, শেখানো, পড়ানো, পড়তে হবে যেটা সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়ালস। সেই স্টাডি মেটেরিয়ালস একদম প্রিন্টেবল ফরম্যাটে তোমাদের দেওয়া হবে, যে স্টাডি মেটেরিয়ালসটা তোমরা ইচ্ছা করলে প্রিন্ট আউট করে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই, সেইভাবেই স্টাডি মেটেরিয়ালস তোমাদেরকে দেওয়া হবে। আর ক্লাসে আমরা সেই বিষয়গুলো পড়ব, কারণ ম্যাক্সিমামটাই ফিজিক্সের পার্ট আছে, ফিজিক্সের জায়গাগুলো বুঝতে হবে। বেশ কিছু চ্যাপ্টার থেকে অঙ্ক প্রচুর পরিমাণে আসে, ফিজিক্স নিউমেরিক্যালসের থেকেই বেশি কোশ্চেনগুলো আসে সিবিটি টু পরীক্ষায়, সেই চ্যাপ্টারে নিউমেরিক্যালসগুলো খুব ভালো করে দেখতে হবে, এবং প্রচুর কোশ্চেন সলভ করা হবে এই কোর্সটার মাধ্যমে। তোমাদের মক টেস্টও থাকবে, মান্থলি টেস্ট নেওয়া হবে, এবং যখন সময় পাওয়া যাবে তখনই কিন্তু তোমাদেরকে বিভিন্নভাবে প্রচুর কোশ্চেন সলভ করানো হবে, এইগুলো তোমরা এই কোর্সের মধ্যে পাবে। এবার এই কোর্সটা তোমাদের অনেকে এবার মাথায় যেটা চিন্তা আসবে সেটা হচ্ছে কোর্সের মূল্য কত হবে। কোর্সের মূল্য বলার আগে আমি তোমাদেরকে বলে রাখি বেশ কিছু জিনিস এর সঙ্গে ইনক্লুডেড। একটা অনলাইন কোর্স করাতে গেলে পরে এই মুহূর্তে প্রথমত আমাকে যে ব্যবস্থাটা করতে হবে, ইন্টারনেটের স্পিড বাড়াতে হবে, না হলে লাইভ ক্লাস করানো সম্ভব নয়, এটা প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে পিডিএফ ফরম্যাটে, সেই স্টাডি মেটেরিয়ালস টাইপ করানোর জন্য একটা ব্যবস্থা করতে হবে, কোনো একজনকে ঠিক করে তার মাধ্যমে আমাকে করাতে হবে, এই জন্য তাকে টাকা পে করতে হবে, ইন্টারনেট কানেকশনের স্পিড বাড়ানোর জন্য সেখানে আমাকে পয়সা ইনভেস্ট করতে হবে। তো এই সমস্ত ইনভেস্টমেন্টগুলোর জন্য আমি তোমাদের কাছ থেকে এই কোর্সের মাধ্যমে কোর্স ফি বাবদ একটা টাকা ধার্য করব, সেটা কত সেটা আমি বলছি, কিন্তু সেই যে টাকাটা তোমরা আমাকে দেবে তার বিনিময়ে আমি তোমাদের কি কি রিটার্ন দেবো সেই জিনিসগুলো আগে দেখো। প্রথমত বললাম লাইভ ক্লাস হবে, দ্বিতীয়ত যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে প্রিন্টেবল ফরম্যাটে একদম স্টাডি মেটেরিয়ালস পাবে, সঙ্গে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করানো হবে জেনারেল সায়েন্সের ওপর, সেটা জেনারেল সায়েন্সের ওপর আমি বলছি, শুধুমাত্র ফিজিক্স করাবো বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কোশ্চেন আছে, ফিজিক্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তো হবেই, তার সঙ্গে জেনারেল সায়েন্স সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সমস্ত কিছু যা আছে সেই সমস্ত জেনারেল সায়েন্সের কোশ্চেন তোমাদেরকে এই ক্লাসের কোর্সের মধ্যে আমরা সলভ করাবো। এই কোর্সটা আমরা মোটামুটি যদি ঠিকঠাক মতন সবকিছু থাকে তো ডিসেম্বরের আমরা একদম 2022 সালের যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে আমরা ক্লাস শুরু করে দেব। এখান থেকে ক্লাস শুরু হবে, ক্লাসটা চলবে জুন মাস পর্যন্ত, 2023 জুন মাস পর্যন্ত তোমরা এই কোর্সের
টোটাল কোর্স কমপ্লিট হতে আমাদের সময় লাগবে একদম 2023 এর জুন মাস পর্যন্ত। এবার 2023 এর জুন মাসে গিয়ে এই আমাদের কোর্সটা শেষ হবে, মোটামুটি ধরতে পারো প্রায় 6 মান্থের কাছে এই কোর্সে তোমরা আমার সঙ্গে যুক্ত থাকবে। এবার এই মনে করো এএলপির যে পরীক্ষা যদি নোটিফিকেশন বেরোয় 2023 সালের, তাহলে প্রথম দিকে বেরোবে, পরীক্ষা টরীক্ষা নিয়ে কমপ্লিট করতে করতে তোমাদের সিবিটি টু যে পরীক্ষা সেই পরীক্ষা হতে হতে হয়ে যাবে 2023 এর এন্ড, 2023 এর প্রায় এন্ডের দিকে চলে যাবে তোমাদের পরীক্ষা যদি 2023 এর শুরুর দিকে নোটিফিকেশন বের করে। যদি তাও না হয় 2023 না হলে 2024 এ চলে যাবে। তো আজকে তোমাদেরকে কথা দিচ্ছি যে এই ব্যাচে যারা এনরোল করবে এখন, ঠিক আছে, তাদেরকে এই জুন মাসে সিলেবাস কমপ্লিট করে দেওয়ার পর যতদিন না সিবিটি টু এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে আমি মক টেস্টের ব্যবস্থা করে দেবো। ততদিন পর্যন্ত মাসে একটা হলেও তোমাদের মক টেস্ট হবে, চিন্তা করার কোনো কারণ নেই, মাসে অন্ততপক্ষে একটা হলেও আমি মক টেস্ট আয়োজন করব এবং সেখানে তোমরা ফ্রি অফ কস্ট, তার জন্য আর কোনো পয়সা পে করতে হবে না যারা কেবলমাত্র এই এখন এনরোল করবে তাদের। এবং এএলপি পরীক্ষার আগে যখন সিবিটি টু হবে তার আগে যদি কোনো পেড মক টেস্ট নিয়ে আসি সেখানেও তোমরা ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে, এই সুবিধাটা তোমরা এখানে পাবে। এবং এই যে ছ মাস ক্লাস হবে, ছ মাসের মধ্যে ক্লাসে আমরা সপ্তাহে অন্তত দুবার করে ক্লাস করব, সপ্তাহে দুদিন করে ক্লাস হবে, প্রতি সপ্তাহে দুদিন, কোনো কোনো সপ্তাহে সেটা তিনটে বা চারটে ক্লাসও হতে পারে, ন্যূনতম দুদিন ক্লাস প্রতি সপ্তাহে হবে একদম যখন থেকে শুরু করছি বলেছি December 22 থেকে একদম জুন 2023 সালের জুন মাস পর্যন্ত। এই সময় প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস হবে, কোনো কোনো সপ্তাহে তিনটে ক্লাসও হয়ে যেতে পারে, চারটে ক্লাসও হয়ে যেতে পারে, সেটা তোমাদেরকে সব নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর যে সুবিধাটা তোমাদের দেওয়া হবে সেটা এটা, এর পাশাপাশি আরো একটা সুবিধা দেবো, সেটা হচ্ছে এরপর আরো অন্য কোনো যদি কোর্স আসে, মনে করো কেবলমাত্র কেমিস্ট্রির ওপর একটা কোর্স আনা হলো, কম্পিউটারের ওপর কোনো কোর্স আনা হলো, বায়োলজির ওপর কোনো কোর্স নিয়ে আসা হলো, স্পেশাল কোনো কোর্স, সেই কোর্সগুলোতে বা এএলপি সিবিটি ওয়ান পরীক্ষার আগে হয়তো কোনো ক্রাশ কোর্স নিয়ে আসা হলো জেনারেল সায়েন্সের ওপর, এই সমস্ত যে কোর্সগুলো সেই কোর্সগুলোতে যখন তোমরা ভর্তি হওয়ার জন্য এনরোল করতে যাবে, যারা এই কোর্সে ভর্তি হবে তাদের প্রত্যেককে কিন্তু বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে সেই কোর্স ফির ওপর। তো এই হচ্ছে টোটাল গল্প কোর্স সম্বন্ধে। এবার যেটা বাকি থাকলো সেটা হচ্ছে কোর্সের মূল্য কত। কোর্সের মূল্য বলার আগে তোমাদেরকে বলি যে মূল্যটা ধার্য করেছি সেটা সব দিক বিবেচনা করে, আমার দিক এবং তোমাদের দিক সকলের দিক বিবেচনা করেই সেই কোর্সের মূল্য ধার্য করেছি। সেই কোর্সের মূল্যটা আমরা রাখছি যেটা সেটা 500 rupees। টোটাল এই ছ মাস যে ক্লাস হবে এই ছ মাসে 500 টাকা আমি, ক্লিয়ার? তাহলে পার মান্থ হিসাবে দেখলে 100 টাকার চেয়েও কম টাকায় তোমাদেরকে কিন্তু প্রতি মাসে অন্ততপক্ষে 8টা তো ক্লাস হবেই, কারণ চারটে মাস, সপ্তাহে একটা মাস হচ্ছে, প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস হলে 8টা করে ক্লাস হবে, 8 দিন তোমাদের সঙ্গে মিট করছি, কিছু কিছু ক্ষেত্রে সেটা বেশি হতে পারে কারণ কোনো সপ্তাহে তিনটে কোনো সপ্তাহে চারটে ক্লাসও আমি করাতে পারি। তো তোমাদের কমপ্লিট বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর যা সিলেবাস আছে সেটা কমপ্লিট হবে, সঙ্গে প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ হবে, এবং তাছাড়া এই জুন মাসের আমাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও তোমাদের মক টেস্ট দেওয়ার একটা ব্যবস্থা থাকবে, সেখানে তোমরা মক টেস্ট দিতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে অন্য কোনো কোর্স আসলে পারে সেই কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমরা বিশেষ ডিসকাউন্ট পাবে যারা কেবলমাত্র এই কোর্সে ভর্তি হবে। তো এই যে 500 টাকা মূল্য রাখা হয়েছে, তোমাদের সকলকে বলবো কেউ কিন্তু কোনো রকম রিকোয়েস্ট করবে না যে কোর্স ফি কমানোর জন্য, কারণ ওই জিনিসটা আমি করতে পারবো না, কারণ এটা সমস্ত দিক বিবেচনা করে একটা টাইট এর মধ্যে থেকে বিষয়টাকে আমি রাখার চেষ্টা করেছি। আশা করছি কারোর দিক থেকেই কোনো অসুবিধা হবে না এটা পে করতে। এবার এই ছিল আমার বক্তব্য, আমার দিক থেকে যেটুকু তোমাদেরকে বলার ছিল সেটুকু তোমাদেরকে বলে দিলাম। আর যদি কোনো তোমাদের বক্তব্য থাকে তাহলে সেই বক্তব্যগুলো অবশ্যই তোমরা নির্দ্বিধায় কমেন্ট সেকশনে করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবং খুব শীঘ্রই তোমাদের জন্য আমি হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ খুলে দেবো, যে গ্রুপের মাধ্যমে তোমরা আমার সঙ্গে আরও
তাড়াতাড়ি ইন্টারাকশন করতে পারবে সেই ব্যবস্থাটাও আমি করার চেষ্টা চালাচ্ছি। তো যারা এতক্ষণ ধরে থাকলে, দেখলে এবং শুনলে তাদের সকলকে ধন্যবাদ এই মূল্যবান কিছু কথাবার্তা শোনার জন্য, কারোর ক্ষেত্রে প্রয়োজনীয়, কারোর ক্ষেত্রে অপ্রয়োজনীয়। যদি কেউ নতুন হয়ে থাকো তাকে বলবো সাবস্ক্রাইব করে যুক্ত হও, কারণ ফ্রি ক্লাস বন্ধ হবে না, ফ্রি ক্লাস যেমন চলছে তেমন চলবে। আমি যা কথা দিয়েছি সেই কথা তোমাদের রাখবো, এবং গ্রুপটি যারা দিয়েছে তারা অনেকেই জানে আমি যা বলেছি, যা তারা চেয়েছে, তাদেরকে যা পড়াবো বলেছি সেগুলো সব কিছু করিয়েছি, এবং তোমাদের আগামী যে পরীক্ষা আসবে সেই পরীক্ষার জন্য তাই করাবো, কোনো কথার খেলাফ হবে না। শুধু তোমরা যে কাজটা বলি সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং তুমি যেমনভাবে শিখছো আরও বেশ কিছু স্টুডেন্টকে বলো তারাও এসে যেন এই শিক্ষাটা গ্রহণ করে, যে উদ্দেশ্য সকলের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া সেটা যেন আমি সার্থক করতে পারি। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড বাই।